আল্লাহ বললেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা তোমাদের মধ্যে যখন দেখবে আল্লাহ বিরোধী কথা বলছে রাসূল বিরোধী কথা বলছে মূর্খদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না যারা অশিক্ষিত মূর্খ যাদের কোরআন সম্পর্কে জ্ঞান নেই হাদিস সম্পর্কে জ্ঞান নেই রাসূল সম্পর্কে জ্ঞান নেই দ্বীন সম্পর্কে জ্ঞান নেই তাদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না তোমার নিজের ক্ষতি হবে সুবুই খা একটা কাফের একটা নেমো খারাপ একটা অমুসলিম ব্যক্তিকে নিকাহ করেছে তার কারণে সে ইসলামের বিরুদ্ধে বুলি ফুটাচ্ছে তার সঙ্গে আমাদের মতো মুলবির তর্ক বিতর্ক করা মোটেই শোভনীয় নয় আমাদের মতো মুলবি কখনো তাদের সঙ্গে তর্ক বিতর্ক করবে না চলো হাঁটো তোমার সঙ্গে কি তর্ক করব তোমার মধ্যে ইসলামী জ্ঞান কি আছে তোমার মধ্যে دینی জ্ঞান কি আছে তোমার মধ্যে রাসূলের জ্ঞান কি আছে তারপরে তোমার সঙ্গে আলোচনা হবে নেই হাঁটো কখনো করা যাবে না আমার মুসলমান ভাই আমি আপনাদেরকে ওই জন্য অনুরোধ করে যাব রাস্তা ঘাটে বাজারে কলকাতায় ট্রেনে যাচ্ছেন জঙ্গিপুর থেকে কলকাতা কেউ যদি রাসূল সম্পর্কে কুটকি কথা বলে আপনি কানেতে হেডফোন লাগিয়ে কোরআন তেলাওয়াত শুনেন অন্য গজল শুনেন জলসা শুনেন তার কথায় কান দিবেন না এড়িয়ে যান কেন যে বলছে রাসূল বিরোধী কথা তার ইসলাম সম্পর্কে জ্ঞান নেই আপনি আপনার হিন্দু বন্ধু থাকলে দলিত আদিবাসী থাকলে বলবেন জীবনে একবার হলেও বাইরেটার অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা একবার পড়ো নবীর জীবনীটা একবার পড়ো যে কোন হিন্দু ভাইকে আমি অনুরোধ করব আমার নবীজির বিরুদ্ধে কথা বলার আগে ইসলামের বিরুদ্ধে কথা বলার আগে বাইরেটার অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মারতাবা পড়লো একবার পড়ো নবীজির জীবনীটা একবার পড়ো আমি বলছি আল্লাহ তোমার জীবনের পরিবর্তন দেবে শুধু পরিবর্তন নয় তোমার আখলাক চরিত্রের পরিবর্তন দেবে আমার মুসলমান ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পরিপূর্ণ একটা দিন দিয়েছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা দিয়েছে যে জীবন ব্যবস্থাটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে সোজা রাস্তা তার মধ্যে কোনো টেরা বেকা নেই পৃথিবীর যে রাস্তা ইখতিয়ার করবেন সেই রাস্তার মধ্যেই বেকা আছে সেই রাস্তার মধ্যেই টেরা আছে সেই রাস্তার মধ্যেই কাঁটা আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা বলেছেন সেই রাস্তার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা আল্লাহ দেখিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা এই রাস্তা কখনো বিফল যেতে পারে না যারা মনে মনে ভাবছেন আমার মুসলমান ভাই শুনলেন কিয়ামতের দিনটা এত ভয়ানক দিন হবে কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা এটা নবীজিকে বললেন হে নবী সেদিনের কথা ভাবো যেদিনে মানুষ বলবে আমরা তো কিয়ামতের অপেক্ষায় দুনিয়াতে একটা সকাল আর একটা সন্ধ্যা ছিলাম ভেবে দেখুন এখানে কেউ এমন ব্যক্তি আছে আমার ভাই যে বলতে পারবেন আমার মৃত্যুর গ্যারান্টি আমি দিতে পারছি কেউ আছেন এখানে নেই পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে যারা আমার এখানে অনেক হিন্দু ভাই এসেছেন দলিত ভাই এসেছেন যে সমস্ত হিন্দু শিখ ইসাই ভাই যারা আমার বক্তব্য শুনেন প্রত্যেকটা মুসলমান ভাইকে বলছি পৃথিবীতে যতগুলো ধর্ম আছে কমবেশি ৪,৫০০ ধর্ম পৃথিবীর বুকে আছে কমবেশি ৪,৫০০ ধর্ম সব ধর্মের কথা বলছি একে অপরকে অস্বীকার করবে আল্লাহর কসম মৃত্যুকে পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না মৃত্যু অনিবার্য যেখানেই থাকুক যে ব্যক্তিই হোক যে মহানই হোক সময় হয়ে গেলে আল্লাহর কসম তুমি রিহাই পাবে না তোমার মৃত্যু তোমাকে ডাকতে তোমার মৃত্যু যদি তোমার যেখানে থাকবে সেখানে তোমাকে টেনে নিয়ে গিয়ে তোমার মৃত্যু হবে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যতক্ষণ বেঁচে আছি ইমানের সঙ্গে যেন বাঁচতে পারি আর যখন মৃত্যু দিবে তুমি কালমার সঙ্গে মৃত্যু বরণ করার তৌফিক দাও ইমানের হালতে মৃত্যু বরণ করার তৌফিক দাও